হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কি বানাচ্ছি। রেসিপি হচ্ছে এক সয়াবিন বিরিয়ানি। তার জন্য মেন হচ্ছে সয়াবিন লাগছে আমার। লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুকে হলুদ লঙ্কা লবণ দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন থেঁতো, টমেটো কুচি, আর হচ্ছে আমার লাগছে ভাত। ভাতটাকে আমি 50% কুক করে নিয়েছি। বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এরপর থেকে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, তেজপাতা আমি দিয়ে দিলাম, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, যাতে হালকা ব্রাউন হয়ে যায়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার অনেকটা ব্রাউন হয়ে এসেছে। এবারে আমি রসুনটা যে থেতো করে রেখেছি ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে রসুনটাকে আমি ও হালকা ব্রাউন করে নেব। এরপরে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। পরে আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা আমার সয়াবিনের আলুর মধ্যে লেগে যায়। বন্ধুরা, সয়াবিন আলুটা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এই ডিমের ফেটানো অংশটা আমি দিয়ে দিলাম। এটা দিলে ভাতের মধ্যে প্রত্যেকটা বাইটে আমি ডিম পাবো। এবার এটাকে আমি ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে ডিমটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমার সয়াবিন এগ এর মশলাটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি আগে থেকে যে ভাত বানিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা হাতে এটাকে আমি মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, আমি এবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণে ঘি দিয়ে আমি 5 মিনিটের মতন কভার করে এটাকে আমি রেখে দিব। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার আপনারা এক সয়াবিন বিরিয়ানি বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, প্লিজ জয় নিতাই।